হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি নোফেল রেসিপিতে ফুলজুরি পিঠা তৈরি করব। আর এভাবে তৈরি করলে আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত একটা পিঠাও নষ্ট হবে না আর কি করে কম তেলে আপনারা অনেকগুলো পিঠা ভাজতে পারবেন তার টিপস বলে দিব এভাবে বানিয়ে আপনারা কিন্তু অনেকদিন সংরক্ষণ করে রাখতে পারবেন আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে শুকনো চালের গুঁড়ো নিয়েছি এক কাপ ময়দা হাফ কাপ এখন দিচ্ছি গুঁড়ো দুধ দুই টেবিল চামচ গুঁড়ো দুধটা না দিলেও হবে জাস্ট এটার টেস্ট বাড়াবে চিনি দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ আপনার চেলে কম বেশি দিতে পারেন লবণ দিয়েছি হাফ চামচ এখন দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা ডিম দুটো রুম টেম্পারেচারে পানি দিচ্ছি এক কাপ এখানে কোনো গরম পানি দেওয়া যাবে না আর এক কাপ পানি কিন্তু আমরা একবারই দিব না একটু একটু করে দিয়েইটাকে মিশিয়ে নিব কারণ পানিটা কম বেশি লাগতে পারে আমি যে রেসিপিটা দিয়েছি এটা হচ্ছে একদম পারফেক্ট রেসিপি আপনারা চাইলে এখানে আরেকটু ময়দা আর চালের গুঁড়ি বাড়াতে পারেন সেক্ষেত্রে যদি ময়দা দু টেবিল চামচ দেন তাহলে চালের গুঁড়ো দিতে হবে চার টেবিল চামচ মানে আপনার চালের গুঁড়ো যা হবে তার অর্ধেক হবে ময়দা তবে এর চেয়ে বেশি বাড়ানো কিন্তু যাবে না হ্যান্ড উইক্স দিয়ে স্মুথ করে ফেটিয়ে নিতে হবে আপনারা চাইলে হাতও ব্যবহার করতে পারেন এখন যদি আমি একটি আঙুল ডোবাই তখন দেখবেন যে ব্যাটারটা খুব ভালো করেই আঙুলটাকে কাবার করে নিয়েছে আঙুল থেকে ছেড়ে যাচ্ছে না দ্যাট মিনস আমাদের ডোটা রেডি এখন যদি একটু চামচ দিয়ে দেখায় দেখুন চামচটাকে কিন্তু কাবার করে নিচ্ছে চামচের গাছ ছেড়ে কিন্তু পড়ে যাচ্ছে না তো আমাদের ব্যাটারটা রেডি হয়ে গেছে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব আধা ঘন্টার জন্য এবার আমি ফুলজুরি পিঠার ছাঁচটা একটু দেখিয়ে দিচ্ছি আমি এই ধরনের নর্মাল যে ছাঁচগুলো পাওয়া যায় ঠেলাগাড়িতে সেগুলো ব্যবহার করছি আর এটা মেবি আমি বিশ থেকে চল্লিশ টাকার মধ্যে নিয়েছি আমার একজ্যাক্ট প্রাইসটা মনে নেই আপনারা এগুলো ঠেলাগাড়িতে পেয়ে যাবেন আর এই ছাঁচে তৈরি আমার পিঠা সবগুলো একই রকম ছিল শুরু থেকে শেষ পর্যন্ত একটা পিঠাও কিন্তু নষ্ট হয়নি ফুলজুরি পিঠা তৈরি করতে অনেক তেলের প্রয়োজন হয় এ কারণে কিন্তু অনেকে এই পিঠাটি তৈরি করতে চায় না তো আমি একটি টিপস বলে দিচ্ছি আপনারা এ ধরনের ছোটো এবং গভীর তলা বিশিষ্ট হাড়ি ব্যবহার করবেন এতে করে যেটা হবে যে তেলের পরিমাণটা কম প্রয়োজন হবে আমার এখানে তেল লেগেছিলো এক থেকে দেড় কাপের মতো আর এই তেল দিয়েই কিন্তু আমি সবগুলো পিঠা ভেজে নিব আর এক্সট্রা করে কিন্তু কোনো তেলই লাগবে না আর যে তেলটা বেঁচে যাবে সেটা কিন্তু আমরা পরেবার কোনো কাজে ইউজ করে নিতে পারবো এবার আমি তেল আর ছাঁচ দুটাকে একসাথেই লো হিটে গরম করে নিব খুব বেশি ছাঁচ গরম করার দরকার নেই জাস্ট যখন আমি ডোটা দিব এটা ফুলে উঠবে সে পর্যন্ত হলেই হবে গরম ছাঁচ ব্যাটারে ডুবিয়ে নিব আর উপরে কিছুটা অংশ খালি রাখবো এবার গরম তেলের মধ্যে প্রায় দুই সেকেন্ডের মতো এটাকে ধরে রাখবো এরপর একটা ঝাড়া দিলে কিন্তু পিঠাটা ছাঁচের গায়ে থেকে ছেড়ে আসবে ছাঁচ যদি আপনি ভালো করে গরম করে নিতে পারেন তাহলে কিন্তু সবগুলো পিঠাই সুন্দর হবে আর খুব সহজেই কিন্তু ছাঁচের গা থেকে পিঠাটা খুলে আসবে এটা হচ্ছে আমার প্রথম পিঠা অনেকে বলে যে প্রথম নাকি এক দুইটা পিঠা এমনিতেই নষ্ট হয় দেখুন আমি বলেছিলাম আমার প্রথম থেকে শেষ পর্যন্ত একটা পিঠাও কিন্তু নষ্ট হয়নি আর পিঠাগুলো কিন্তু আমরা একদম লো হিটে ভাজবো তেল যদি খুব বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু পিঠাগুলো উপর থেকে পুড়ে যাবে প্রয়োজনে আপনারা যদি তেলটা গরম হয়ে যায় সেক্ষেত্রে চুলোটা বন্ধ করে দিবেন আর একদম লোহিটে কিন্তু সময় নিয়ে ভাজতে হবে যতবারই আমরা পিঠাগুলোকে তেলে ছাড়বো তার আগে ছাঁচটাকে পাঁচ থেকে ছয় সেকেন্ডের মতো গরম করে নিব যেহেতু আমরা কম তেলে করছি আমাদেরকে বারবার এটা করতে হবে আর যদি আপনারা বড় হাঁড়িতে করেন সেক্ষেত্রে তেলটাও বেশি লাগবে আর আপনারা সবগুলো পিঠা কিন্তু খুব কম সময় ভেজে নিতে পারবেন মানে এক সাইডে যদি আপনি পিঠাটা ভাজেন আরেক সাইডে আপনি ছাঁচটাকে গরম করতে দিতে পারবেন কথা বলতে বলতে কিন্তু আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে আর এই ডো দিয়ে আপনারা প্রপার ওয়েতে পঁচিশ থেকে তিরিশটার মতো পিঠা ভেজে নিতে পারবেন এরপর কিছুটা ডো বেঁচে যায় যেটা কিন্তু সব ক্ষেত্রে বেঁচে যায় এটা দিয়ে আর কিছু করা যায় না আপনারা এটা দিয়ে পুলি পিঠা বানিয়ে নিতে পারেন তো আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কদর ভালো কালার এসেছে আপনারা যখন পিঠাগুলোকে ভাজবেন তখন কিছুটা লাইট অবস্থায় নামাবেন কারণ গরম থাকা অবস্থায় এগুলো কিন্তু আরও বেশি ডার্ক হতে থাকে এবার একটু সাউন্ডটা দেখিয়ে দিচ্ছি কত ভালো ক্রিস্পি হয়েছে পিঠাগুলোকে যদি আপনারা ভালোভাবে রাখতে পারেন সেক্ষেত্রে দেড় দুই মাসও কিছুই হবে না তো আমি এ ধরনের একটি সাধারণ প্লাস্টিকের বয়মে রাখছি আপনারা চাইলে কোনো ইয়ার্টের বক্সেও রাখতে পারেন তো আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ